হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসি যে আমাদের দার্জিলিং পুলিশ ডিস্ট্রিক্টের যে তরফ থেকে একটা সাধারণ পাবলিকের কাছে সাইবার ক্রাইম যতগুলো হয়ে যাচ্ছে এগুলো যেন না হয় সেই একটা অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে পাবলিকের কাছে। তো যারা আপনারা নেপালি বোঝেন তারা নেপালিতে এই লেকচারটা শুনুন, বুঝতে পারবেন কি বলছে। আর যারা বোঝেন না তাদেরকে আমি একটু বলার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে হচ্ছে আপনাদের প্রয়োজনে কখনো হয়তো হঠাৎ কোনো প্রবলেমে পড়ে গেলেন সাইবার ক্রাইমের প্রবলেমে সাইবার সংক্রান্ত, তাহলে আপনারা কীভাবে উদ্ধার করবেন? আপনারা অ্যাডভান্স আপনাদের গুগল থেকে আপনাদের মোবাইলে নাম্বারগুলো সেভ করে নিন। যেমন হচ্ছে সাইবার ক্রাইম সংক্রান্ত 1930 এই নাম্বারটা আপনারা সেভ করুন, এই নাম্বারে কল করুন কোনো আপনাদের কোয়ারি থাকলে। এবং যারা মহিলারা আছেন বিশেষ করে তাদের স্পেশাল টেলিফোন নাম্বার খোলা হয়েছে, সেই নাম্বারগুলো আপনারা সেভ করুন। প্রতিটা ডিস্ট্রিক্টেই, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্টেই সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, আর এই ব্রাঞ্চের প্রতিটাই নাম্বার ডিফারেন্ট নাম্বার আছে টেলিফোন নাম্বার যোগাযোগের জন্য। আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের সাইবার ক্রাইমের নাম্বারটা গুগল থেকে কালেক্ট করুন, আপনার নাম্বারটা অ্যাডভান্স সেভ করে নিন, কখন কার কাজে লাগবে বলা যাবে না। আর ওটিপি সংক্রান্ত যদি কোনো কেউ প্রতারক ফোন করে অযথা অজানা লোককে, আপনারা ওটিপি কখনোই প্রোভাইড করবেন না। আপনাদের যে কোনো পাসওয়ার্ড সংক্রান্ত গোপনীয়তা সম্পর্কে কাউকেই শেয়ার করবেন না। তারপর যেটা আপনাদের যেটা কুইক যে সাপোর্ট কুইক হেল্পের যে প্রয়োজন হয় সেটা আপনারা একটা আমাদের একটা অ্যাপ আছে যেটা কুইক সাপোর্ট অ্যাপ আছে, সেটা আপনারা প্লে স্টোর থেকে সেটা ইনস্টল করে নিয়ে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের অ্যাওয়ারনেস। থ্যাংক ইউ।